মুখের কালো দাগের সমস্যায় ভোগেন অনেকে। সাধারণত ব্রণ ও ফুসকুড়ি সেরে যাওয়ার পর মুখের ত্বকে এই ধরনের কালো দাগ রেখে যায়। মুখের মধ্যে এমন দাগ থাকলে যে বিশ্রী দেখায় তা বলা বাহুল্য। যার মুখে রয়েছে এই ধরনের দাগ, তিনি সামাজিক মেলামেশা সময় কিছুটা হীনমনতায় ভুগতে পারেন। ঠিকঠাক চিকিৎসায় ব্রণ এবং দাগের হাত থেকে মুক্তি মেলে ঠিকই, কিন্তু তার জন্য যেসব ওষুধ বা ক্রিম জাতীয় জিনিস ব্যবহার করতে হয় সেগুলো যেমন ব্যয়বহুল, তেমনি সেই সব ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ভয় থেকে যায়। সবচেয়ে ভালো হয় যদি কোনো প্রাকৃতিক উপায়ে দূর করা যায় এ ধরনের কালো দাগ। আয়ুর্বেদিক জার্নাল ফর মেডিকেল সায়েন্স এ প্রকাশিত একটি গবেষণায় হদিশ দেওয়া হয়েছে তেমনই এক কাজ, ঘরোয়া এবং নির্ভরযোগ্য উপায়ে যার সাহায্যে 7 দিনে মুখে করে তোলা যাবে দাগমুক্ত। এই বিশেষ কৌশলের মূলে রয়েছে একটি সামান্য ঘরোয়া উপাদান এবং সেটি হলো পাতিলেবুর রস। মুখের দাগ তোলার জন্য 3টি কৌশল পাতিলেবু রস প্রয়োগ করার কথা বলা হয়েছে ওই গবেষণাপত্রে। সেটা কিভাবে আসুন আমরা জেনে নিই। লেবুর রস সরাসরি মুখের দাগযুক্ত অংশে লাগিয়ে নিন। 15 থেকে 20 মিনিট পরে সাদা জলে মুখ ধুয়ে ফেলুন। দিনে 2 বার এমনটা করুন। 1 কাপ চামচ বিশুদ্ধ মধুর সঙ্গে মিশিয়ে নিন 1 চা চামচ পাতিলেবুর রস। এই মিশ্রিত মুখের কালো দাগের উপর আলতোভাবে লাগিয়ে নিন। 15 থেকে 20 মিনিট পরে ধুয়ে ফেলুন মুখ। আরও ভালো হয় যদি 1 চা চামচ পাতিলেবুর রসের সঙ্গে মিশিয়ে নিতে পারেন 1 চা চামচ টমেটোর রস। সেই মিশ্রণে 1 চা চামচ অটমিলন বাজারে মুদি দোকানে সহজে কিনতে পাবেন। যদি যোগ করতে পারেন তবে আরও ভালো ফল মিলবে। মুখের দাগ ধরা অংশে এই মিশ্রণ লাগিয়ে 15 মিনিট সাদা জলে মুখ ধুয়ে ফেলুন। দিনে 2 বার এমনটা করুন। রাত্রে শুতে যাওয়ার আগে এই মিশ্রণ অবশ্যই 1 বার মুখে লাগান। আসলে লেবুতে যে সাইট্রিক অ্যাসিড থাকে তা ত্বকের পক্ষে খুবই উপকারী। এটি ত্বকের উপর একটি অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করে, সেই সঙ্গে ব্রণ বা ফুসকুড়ির কারণ হিসেবে কাজ করে যেসব ব্যাকটেরিয়া সেগুলোকেও মারে এবং ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। ফলে পাতিলেবুর রস নিয়মিত প্রয়োগে যেমন দূর হয় ভবিষ্যতের ব্রণ বা ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা, তেমনি কমে যায় মুখের কালো দাগ। গবেষণাপত্রের দাবি পাতিলেবুর রসের নিয়মিত প্রয়োগে মাত্র 7 দিনেই অনেকখানি ঝকঝকে দেখাবে মুখ। তাহলে আর দেরি কিসের, আজই শুরু করুন এই পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ঘরোয়া কৌশলের প্রয়োগ, আর 1 সপ্তাহে বদলে ফেলুন নিজেকে।